গুড মর্নিং বাইডিবন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডিবন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। অবশ্য মনটা খারাপ, চারিদিকের যে খবরাখবর কানে আসে বা নেটে চোখের সামনে ভাসে, এগুলো দেহে ভালো থাকা যায় না। তারপরেও বাঁচতে গেলে খাবার দাবার খাতে হবে, সুস্থ মতো বাঁচতে হবে এবং সবাইরে ভালো রাখতে হবে। সেই জন্য সব কাজই সুস্থভাবে করতে হবে। আর যাতে পরিবেশটা ভালোর দিক যায়, এই জন্যই সবসময় চেষ্টা করে যেতে হবে। সব পরিবেশ বদলানোর জন্য সবাই একসাথে, কেননা সবাই আমরা মেয়েগো নিয়ে চিন্তা করি যে মেয়েগো বাইরে যাওয়া যাবে না, মেয়েগো এটা করতে হবে, ওটা করতে হবে। এত কিছু মেয়েগো নিয়ে চিন্তা না করে ছেলেগো নিয়ে একটু ভাবতে শেখো সবাই। এখন আজকে হলো একাদশী, তাই জন্য শাশুমার জন্য একাদশীতে সাবুর খিচুড়ি করব। ওই জন্যই সাবু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জন্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখতেছি, মানে 3-4 ঘন্টা আগে রান্না করতে করতে আগে সাবুটা ভিজিয়ে নিচ্ছি। সাবুর মধ্যে আবার কন্তে কন্তে যেন জিরে মিশিছে, সেই জিরেগুলো বাইসে বাইসে উঠতেছে, একটা দুটো জিরে দেখা যাচ্ছে। আমার মনে হয় যে ফটে ধোয়া হয়েছে ওই ফটে জিরে টিরে বাঁধানো ছিল, না হলে আর মিশলো কোন জায়গাতে? দোকানেতে তো আর মিশি নেই, আমার বাসায় এসেই মিশিছে। জিরে বেশি বেশি উঠতেছে, 2-3টে ভালো করে ধোয়া দিছি, দেহ এলো জমের শক্ত। যে সাবুটা অরিজিনাল সেই সাবুটা কিন্তু যতই ধোও না কেন কসলায় কসলায় একটুও গলবে না, একেবারে শক্ত, কাঁচের মতো স্বচ্ছ এরকমই থাকবে। কিন্তু যেটা গলে যাবে সাদা সাদা, ওইটা কিন্তু অরিজিনাল গাছের মূল দিয়ে বানানো, সাবু গাছের মূল দিয়ে বানানো যে সাবু সেই সাবু না, অরিজিনালটা গলে না। 3-4 ঘন্টা ভিজিয়ে তুললাম, এধারে আমার রান্নাও ফেরায় আলুর তরকারিটা ওলি হয়ে যাবে। আজকে অবশ্যই নিরামিষ রান্না করতেছি, আলুর তরকারি কফির ঘন্ট, তারপরে ওই অন্য অন্য রান্না আমার হয়ে গেছে। এখন আলুর তরকারিটা নামায় নিলি ভারে আমার রান্না বান্না হয়ে যায়। তারপরে আমি এই জায়গায় পরিষ্কার টরিষ্কার পরিচ্ছন্ন টন্য করে তারপরে মুছে মাইছে সাবুর খিচুড়িটা করবো। ততক্ষণে ওটা ভিজতে থাকুক আর আমি এই তরকারিগুলো নামায়নি। ওই যে কথা তোমাকে কথি গেলাম বাইডি বুন্ডিরা, ওই যে মেঘ নিরাপত্তা নিয়ে চারিদিক খুব সরগোল সরগোল আর ব্যতিব্যস্ত, মনটা সবার ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে। অবশ্যই ব্যস্ত হওয়ারই কথা, কারণ এইসব খবর যে কোনোকের কানও গেলি পারে, মনে চোখে ভাসলি, চোখে দেখলি, কানে গেলি, কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তারা কোনোভাবেই ঠিক থাকতে পারে না, মন মেজাজ ঠিক থাকে না। কিন্তু সমাজের ভারসাম্য বজায় রাখার জন্যে সব কিছু, যারা অপরাধী, যারা অপরাধ করছে তাকে তো অবশ্যই সাজা হবে, এবং সাজা হওয়ানোর জন্য জনগণরাও উদ্বুদ্ধভাবে কাজ করে যেতে হবে। কিন্তু আমি মনে করি কি, মেয়েগো নিয়ে ভাবার আগে যার যার জাগো জাগো ছেলে সন্তান আছে, একটা মেয়ে সন্তানও আছে, ছেলে সন্তানও আছে, বা মেয়ে নেই শুধু ছেলে সন্তান জাগো আছে, একদম মূল শিকড় মানে যে সময় ছেলে সন্তান জন্ম নেবে সেই সময় থেকে বিশেষ করে মা বাবা দুইজনেরই পদক্ষেপ নিতে হয়। কিন্তু বিশেষ করে মা যদি এই পদক্ষেপটা নিয়ে যে আমার ছেলে সন্তানটারে আমি শিক্ষিত করব, ঠিক আছে শিক্ষিতও করব, কিন্তু সব থেকে আগে যেটা করব সেইটা হলো মানুষ বানাবো, সেইটা হলো চিন্তাভাবনা আগে মাগ করতে হয়। এই যে ট্রিমারটা আমার ছোটো ছলটা যে একটা চার্জে দিছে, এই ট্রিমারটা দেখে আমার শাশুমা হচ্ছে অবাক হয়ে গেছে, যে হলো প্রথম সে আর কি চোখে নজরে পড়েছে তার, আর সে ভাব দিছে কি তাই তুই দেখো তোমরা। জিজ্ঞেস করতেছে আর কি নাতির দ্বারে, উনি আর কি এতদিন খেয়াল করেন নেই ডিমার দেহে, উনি তো জানে আগের কালের কথা যে খুর দিয়ে কাঁচি দিয়ে কাটাকাটির কথা। এবার আমার মশামাছি শেষ হয়ে গেছে, এবার আমি ওই তরকারিগুলো ছোটো ছোটো করে ফেফেগুলো আর কুমড়োগুলো কাটিয়ে নেবো সাবুর খিচুড়ি করার জন্যে, খিচুড়িটা রান্নার জন্যে। পেঁপে কুমড়ো ভালো করে ছুলে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব সাবুর খিচুড়িতে দেওয়ার জন্যে। ওই যে কথা ওই কতি লাগিলাম বাইডি বন্ডিরা তোমাকে, যে মেয়ে হলে মেয়েরে সাবধানে ঘরে রাখতে হবে, মেয়েরে বাইরে এই এই সময় জাতি দেওয়া যাবে, ওই সময় জাতি দেওয়া যাবে না, এইসব রেস্ট্রিকশান না করে
প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে যদি, যেমন আমার কিন্তু মেয়ে নেই, আমার আছে দুইটা ছেলে, আমি যদি আমার ছেলেকে এইভাবে মানুষ করি যে আমার ছেলে যেভাবে মানুষ করব আর কি, সেইভাবে এমন কোনো মেয়ে বা মহিলা মানুষ মানে মাতৃজাতি মেয়ে জাতি যারা আছে সবাই রেসে সম্মান করতে জানবে, সম্মান দিতে জানবে, শ্রদ্ধা করতে জানবে, এইভাবে যদি মানুষ করি আমার ছেলেরে, প্রত্যেকের কথা করছি আর কি, যার যার ছেলেরা যদি সেইভাবে মানুষ করা হয় তাহলে তো আর মেয়েগো নিরাপত্তার কোনো কমতি হয় না এবং আশঙ্কায় থাকা লাগে না। মেয়েগো সাবধান না করে আগে ছেলেগো মানুষ করাটা দরকার। প্রত্যেকটা ছেলের মার, প্রত্যেকটা ছেলের বাবার এইটা হচ্ছে আগে মানে আর কি সিওরিটি করার দরকার যে আমার ছেলেরে এইভাবে মানুষ করব। সেইটা হলে কিন্তু ঘরে ঘরে অনায়াসেই মেয়েগো নিরাপত্তা চলে আসে। এই নিরাপত্তা কিন্তু রাষ্ট্রীয়ভাবে আনা যায় না, রাষ্ট্রীয়ভাবে আইন আছে, আইন আনা যায়, ফাঁসি দেওয়া যায়, তারে আইনের আওতায় আনা যায়, কিন্তু নির্মূল করার জন্যে আগে দরকার হচ্ছে শিকড় থেকে মানুষ বানানো, আমি মনে করি সেইটে। এবার আমি ছোট ছোট করে কেটে নিলাম, তা যে জায়গায় হচ্ছে এরকম খবর শুনি মনটা উতলা হয়ে যায়, কিন্তু উতলা হলেও আর আমার মানে নিজের জায়গা থেকে আমি চেষ্টা করি বা বুঝানোর চেষ্টা করি, আশেপাশে যারা আছে তাগো চেষ্টা করি যে ছেলেগো মেয়েগো নিরাপত্তার থেকে আগে ছেলেগো মানুষ করাটা বড় ব্যাপার সেইটাই। এখন আমি এই আলুকুচি আর ওই মানে আর কি পেঁপে এটা দেবো পরে, আর হচ্ছে এই কুমড়োটা আমি আগে বাজে উঠিয়ে নেব, কুমড়োটা আগে বাজে উঠিয়ে নিয়ে তারপরে পরে দেবো, এই জন্যই যে গলে যাবে একসাথে, পেঁপে হলো শক্ত, আলু হলো শক্ত, এই আলু আর পেঁপে আগে অর্ধেক সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি এই কুমড়োটারে দেবো। সে কোনো ফোড়ন দে না, তা আমি এবার একটু জিরে ফোড়ন দিছি, তারপরে একটু জিরে ফোড়ন দেওয়ার অভ্যাস সব কিছুতেই, ওই জন্য একটু জিরে ফোড়ন দিলাম, অনেকে কোনো ফোড়নই দেয় না একাদশীতে। এই একাদশীটা কিন্তু বৈজ্ঞানিকভাবে হচ্ছে খুবই একটা উপকারী, মানে আর কি একাদশী করাটা, মাছ মাংস বা ভাতটা যদি না খাওয়া হয় তাহলে পরে হলো শরীরের পক্ষে খুব ভালো হয়, তার কারণ হচ্ছে ওই জোয়ার আর ভাটা সূর্যের সাথে শরীরের সাথে সংস্পর্শ, কিন্তু চাঁদ সূর্যের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক ঠিক একইভাবে ওই জোয়ার ভাটার সাথে শরীরের সাথে সম্পর্ক আছে, শরীরের সাথে সম্পর্ক আছে, যেমন ভাটার সময় শরীরই জলের টান ধরে, জোয়ারের সময় শরীরও রসাক্ত হয়, জল বেড়ে যায়। এই জন্যে যদি একাদশীটা জাগো হচ্ছে ওই ফুলাফালির সমস্যা আছে বা ব্যথা বোথা বাতের সমস্যা রস বাত এইসব আছে, তারা যদি একাদশী করে তাহলে কিন্তু এই অনেক উপকার পাওয়া যায় শরীরের দিক দিয়ে। আমি আগে একাদশী করতাম কিন্তু এখন আজকে বসে করি নেই, এখন সবসময় করা হয় না, তা শাশুমা সবসময় করেন, তো উনি খাবেন ওনার সাথে আমিও একটু আর কি খাইয়ে দেখতেছি, ওই যেটা যেটা ভাল লাগে ফল বলা দিই, তারপরে হচ্ছে এই সাবুর খিচুড়ি বা তরি তরকারি যে যেটা যেটা খান আর কি শাশুমা, ওইটা ওইটা আমিও আমি বা আমার ছেলে ফেলে আমরা যারা ঘরে আছি সবাই তার সাথে সাথে খাই, তাই একটু আমি খাইয়ে দেখতেছি যে কীরম টেস্ট হয়েছে, গরম গরম খাতে আর কি ভালোই লাগে গরম গরম। এটা হচ্ছে ওই উপবাস যারা করে তারা এইভাবে রান্না করে খায় একাদশীর উপবাস। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বুন্ডিরা, তোমরা সজ্ঞ হলে ভালো থাও, সুস্থ থাও, সজ্ঞলে সজ্ঞলে ভালো রাখো, আর যদি দিদির ব্লগটা ভালোটা হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও।